বলবি না অর্থনীতি বিচার ব্যবস্থা রাজনীতির কথা বলে না তারা রাসূলুল্লাহর আদর্শ মানে না কাজী হুজুর আমি রাজনীতি করি না তো তুমি যদি রাজনীতি না করো রাজনীতি তোমারে করবে আমি রাজনীতির ধার ধারে না তুমি রাজনীতি ধরবা না রাজনীতি তোমাকে ধরবে হ্যাঁ কোন আলেম কোন নোংরা রাজনীতি করতে পারে না আলেম করলে রাসূলুল্লাহর সিরাত সামনে রেখে রাসূলুল্লাহর রাজনীতি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর রাষ্ট্র চালান নাই আজিজ আবু বকর রাষ্ট্র চালান নাই আজ ওমর রাষ্ট্র চালান নাই ওসমান চালান নাই আলী চালান নাই আরে অবাক করা কাণ্ড এই যুবকরা এখন অনেক যুবক টেলিভিশনে বলতে শোনা যায় বুদ্ধিজীবী পণ্ডিত কয় না 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 ইসলামের রাজনীতি নাই ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না মাদ্রাসার ছাত্ররা কেন রাজনীতি করবে তারা যদি বলে নোংরা রাজনীতি কেন করবে তখন আমরা বলি তো তোমরাও কেন নোংরা রাজনীতি করবা চলো সবাই মিলে জনগণের কল্যাণে রাজনীতি করি ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না রাজনীতি করা যায় না তোমরা ইতিহাস জানো না তোমরা রাতকানা তোমরা অন্ধ দলান্ধ ইতিহাস পড়ো এ মুসলিম মুসলিম যুবকরা ১০০ বছর নয় আজকে আমেরিকাকে সুপার পাওয়ার মনে করি রাশিয়াকে সুপার পাওয়ার মনে করি ভারতকে সুপার পাওয়ার মনে করি কতদিন ধরে রাজত্ব করতেছে ১০০ বছর ১০০ বছর ইসলামের মাধ্যমে কোরআনের মাধ্যমে আল্লাহর নবীর সিরাত প্রতিষ্ঠার মাধ্যমে তোমার পূর্বপুরুষ মুসলমানরা মুসলমান যুবকরা কমপক্ষে ১০০০ বছর গোটা দুনিয়া শাসন করেছে তুমি ইতিহাস জানো না এজন্য তুমি মনে করো ইসলাম মানলে রাজত্ব করা যায় না যাও না তোমার পকেটে রাখা আছে অ্যান্ড্রয়েড ফোন মিস্টার গুগল কে জিজ্ঞেস করো এই মিস্টার গুগল আমাকে বলো দেখি ইউরোপ স্পেন মুসলমানরা কতদিন শাসন করেছে ৭৮২ বছর স্পেন ইউরোপ শাসন করেছে মুসলিমরা দেখো পশ্চিমা তন্ত্র মন্ত্র মেনে কতদিন রাজনীতি করছো তাও ইজ্জতের সঙ্গে নয় পশ্চিমাদের হাতের ইশারা ছাড়া আমার দেশের ক্ষমতা পরিবর্তন হয় না কেউ ক্ষমতায় যেতে পারে না পশ্চিমাদের পদলেহন করা ছাড়া রাজনীতি করা যায় না তাদের তন্ত্র মেনে তাদের মন্ত্র মেনে তাদের কালচার মেনে তাদের সংস্কৃতি মেনে আমরা মূলত তাদের গোলামে পরিণত হয়েছি আল্লাহর কসম মুসলমান কোন জাতির গোলামে পরিণত হতে পারে না আল্লাহর কসম মুসলিমরা যখন রাজত্ব করেছে তারা মুসলমানদের পদলেহন করেছে রাসূলুল্লাহ সিরাত ছেড়ে দিয়েছো তাদের গোলামে পরিণত হয়েছে আমাদের যুবকরা নাকি কবে পটকাবাজি করেছে আমাদের প্রতিবেশী দেশ হেরেছে খেলায় আপনারা পটকা ফুটান নাই যুবকরা দেখি ভুলে গেছে কবে নাকি ওরা খেলায় হারছে আমাদের দেশের যুবকরা এই খুশিতে পটকা ফুটাইছে তো ওদের তো কাটা গায়ে নুনের ছিটা লাগছে তেলে বেগুনে জেলে উঠে গা বাংলাদেশ আমরা স্বাধীন করেছি ইসলামিক কান্ট্রি শেষ করে দেব এমন ঘটনা ঘটে নাই আপনারা দেখি কিছুই খবর রাখেন না ওরা বলে বাংলাদেশ সৃষ্টি করছে ইসলামিক কান্ট্রি শেষ করে দেবে আমাদের যুবকরা তো ভয়ে একেবারে কোকড়ায় মোচড়ায় আছে আমি বলি দীর্ঘ ইতিহাস তোমার টানতে হবে না এই যে ওরা ওদের দেশ নিয়ে গর্ব করে জানো গোটা দুনিয়া থেকে যে পর্যটক ওই দেশে যায় যা দেখতে যায় সবগুলোর পিছনে মুসলমানদের অবদান শুধুমাত্র মোগলরা ভারত শাসন করেছে ৪০০ বছর দেখো দিল্লির লাল কেল্লা কে বানিয়েছে আগ্রার তাজমহল কুতুব মিনার আজমিরি দিল্লির পড়তে পড়তে গ্রামে অঞ্চলে আপনাদের এখান থেকে ঢাকা দূরে নয় আজকে তো বিজ্ঞান বলে আমরা অনেক কিছু করি বিজ্ঞান বলে আমরা অনেক কিছু শিখেছি বিল্ডিং একটা বানাইলে ৬০ বছর টিকে না ৪০০ বছর আগে লালবাগ কেল্লা বানিয়েছে আহসান মঞ্জিল বানিয়েছে বড়কাটারা বানিয়েছে ৪০০ বছর হয়ে গেছে এখনো সেগুলো দাঁড়িয়ে আছে ঠিক
বাংলাদেশ ভারত পাকিস্তানের পড়তে পড়তে অঞ্চলে অঞ্চলে মুসলিম শাসকদের অবদান তোমরা মুসলিমদের নিশ্চিহ্ন করে দেবে ইসলামিক কান্ট্রি বলে বাংলাদেশকে কটুক্তি করো তোমরা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছো না আমরা বাংলাদেশ নয় পাকিস্তান নয় ভারত আমরা স্বাধীন করেছি ইংরেজদের দখলে যখন ভারত চলে যায় এই মুসলিমরা রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছে আমাদের মুসলিম সমাজ ইতিহাস জানে না না জেনে আমাদের বিরোধিতা করে মোদির অফিসের কাছেই একটা ইন্ডিয়ান গেট আছে ভারতের স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান আছে তাদের নাম লেখা আছে 93,000 এর বেশি নাম এখানে ছোট ছোট করে পুরো গেটের মধ্যে সাজা দেওয়া আছে তুমি ইন্টারনেটে সার্চ করতে পারো দেখে নিতে পারো অবাক করার মতো কোনো বিষয় না এবার নামগুলো পড়ো চারটা পাঁচটা নাম মুসলমানের পরে একটা অমুসলিমের নাম আসে সেই গেটে লেখা নামের তিন ভাগের দুই ভাগ নাম হচ্ছে মুসলমানদের আর বাকি সব শিখ বৌদ্ধ হিন্দু পত্তলিক সব এর মানে মুসলমানরা লড়াই করে ভারত স্বাধীন করেছে ওই পত্তলিকরা ইতিহাস জানে না তুমিও যদি ইতিহাস না জানো তো তাদের হুংকারে তুমি বিত হয়ে যাবে মুসলমান পরাজিত জাতি নয় মুসলমান বিজয়ের জাতি মুসলমান দেশের জন্য অবদান রাখে মুসলমান জাতির জন্য অবদান রাখে তোমরা মুসলমানদের ধ্বংস করবে আল্লাহর কসম মুসলমান যদি আল্লাহর নবীর জীবন আদর্শ ধারণ করতে পারে পৃথিবীর কোন শক্তি মুসলমানদের মোকাবেলা করতে পারবে না সিরাত সাক্ষী সিরাত পড়ো তোমরা পড়ো না তো সিরাত তো পড়ো না সিরাত মানো মুসলিমরা বিজয়ের জাতি আল্লাহর নবীর সিরাত মেনে প্রথমে উমাইয়া পরে আব্বাসীয় পরে ওসমানীয়রা গোটা পৃথিবীতে হাজার বছর শাসন করেছে ব্যাপার হলো যে হুজুর সিরাত যে মানবো আমরা তো আসলে বুঝতেছি না কেন মানবো এটা একটা একাডেমিক আলোচনা কিন্তু এই আলোচনা আপনাদের ধৈর্য আপনারা ধৈর্য ধরতে পারবেন না পারবো ইনশাআল্লাহ এরপরে 10 মিনিট ধৈর্য ধরতে রাজি আছেন ইনশাআল্লাহ আমার দিকে তাকান 10 মিনিট ধৈর্য ধরতে রাজি আছেন ইনশাআল্লাহ সিরাতের আলোচনা 10 মিনিট কিন্তু সময় আপনারা দিবেন ভুলে যাবেন না তো আচ্ছা আমাকে বলেন এক লোকের ঘরে খাবার নাই আপনি তার খাবারের ব্যবস্থা করে দিলেন আপনি তার জন্য রহমত না গজব কোন সন্দেহ আছে সমাজে মারামারি হচ্ছে বন্ধ হয় না আপনি এমন ফর্মুলা দিলেন মারামারি বন্ধ হয়ে গেছে আপনি আপনার ফর্মুলা রহমত না গজব আরো জোরে বলেন রহমত না গজব পাশের গ্রামের লোকেরা আপনার গ্রামে প্রায় আক্রমণ করে আপনি অসহায় এমন এক ফর্মুলা এসেছে আপনি ওদেরকে ইচ্ছা মতো দোলাই করতে পারতেছেন এই গ্রামের জন্য আপনি রহমত না গজব ন্যায় বিচার নাই যে যারে পারে মারে 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 ধরে কাটে আপনি এমন এক ফর্মুলা দিলেন এখন মারামারি বন্ধ হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এই ফর্মুলা রহমত না গজব وما أرسلناك إلا رحمة للعالمين تو أستا الله أكبر رسول كي الله تبارك وتعالى رحمة شروع پیرون করেছেন الحمد لله بولن এবার আমার দিকে তাকান রসুলুল্লাহর আদর্শের আগে রসুলুল্লাহর আবির্ভাবের আগে আল্লাহু আকবার হযরতে আবু হুরায়রার হাদিস খাবার নাই পেটে মসজিদে নববীর বারান্দায় পড়ে আছে লোকেরা মনে করেছে মৃগী রোগ হইছে পেটে খাবার নাই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সেই আবু হুরায়রা রেশমি রুমাল দিয়ে নাক সাফ করেন সুবহানাল্লাহ এই জন্য বলে ইতিহাস তো পড়েন না আপনারা রসুলুল্লাহর আবির্ভাবের আগে এবং রসুলুল্লাহর আবির্ভাবের পরে এই দুইটাকে যদি তুলনা করা হয়
রসুল আসার আগে আরবের ঘরে খাবার ছিল না, কথা ঠিক না বে? ঠিক। নারীদের ইজ্জত ছিল না, শুধুমাত্র একজন সাহাবি কমপক্ষে 300 কন্যা সন্তানকে ক্রয় করে মুক্ত করে দিয়েছে। নারীদের ইজ্জত ছিল না, মারামারি, হায় হায়, গোত্রে গোত্রে মারামারি লেগেই থাকতো। ন্যায় বিচার বলতে কিছুই ছিল না, এর মানে অর্থনীতিও নাই, ন্যায় বিচারও নাই। আরবদের এই মারামারির কারণে ওদের মর্যাদাও নাই। রসুলের আদর্শ আসছে, রসুল আবির্ভাব হয়েছেন, আদর্শ এসেছে, এই আরবরা গোটা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে। এটা কি জাতিকে বুঝাইতে হবে কি হবে না? যখনই আমরা আল্লাহর নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, আবার এখন আমাদের কি অবস্থা? যেখানে মুসলমান বোমা, যেখানে মুসলমান অত্যাচার। হা, যদি আবার মুসলমান রুখে দাঁড়াতে পারে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর সাহায্য আসে, কাফের বেইমান মুসলমানদের সঙ্গে লড়াই করে টিকতে পারে না। 20 বছর আমেরিকা, নেটো আফগানে বোমা মেরেছে, আমি প্রায় বলি এই পরিমাণে বোমা বর্ষণ করেছে, পাহাড় পর্যন্ত ধ্বংস করে দিয়েছে, আফগান শেষ, তালেবান শেষ। 20 বছর পরে আফগান স্বাধীনতাকামী তালেবানরা যখন আবারও লড়াই শুরু করেছে, আমেরিকা লুঙ্গি গামছা গুছানোর সময় পায় না। গাজা খতম, ইসরায়েল 800 অ্যাটম বোমার অধিকারী, তারা মনে করেছে এবার গাজাকে শেষ করে ফেলবো, আমেরিকা তার সহযোগী। আল্লাহর কসম, আমরা সেদিন বলেছিলাম গাজার অধিবাসীরা যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারে, ইসরায়েলি যত পাওয়ারফুল হোক না কেন, আমার আল্লাহ তার চাইতে পাওয়ারফুল। গাজার ক্ষতি হবে, গাজা শেষ হবে না। আজকে দেখো পত্রিকা পড়লে দেখা যায় ইসরায়েলিরা যুদ্ধ বিরতির কথা বলছে, আল্লাহর কসম আঘাত করে ক্ষতিগ্রস্ত করেছে। গাজা শেষ হয় নাই, বাইতুল মুকাদ্দাস শেষ হয় নাই, মুসলমান সর্বশেষ জাতি। কিয়ামতের আগে আর কোন ধর্ম আসবে না, আর কোন উম্মাহ আসবে না। আমাদের নবী শেষ নবী, যতদিন ইসলাম থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওলা থাকে, পৃথিবী থাকবে, আর না হয় পৃথিবী থাকবে না। এটাই পাওয়ার, এটাই শক্তি। আল্লাহর কসম, তুমি যদি রুখে দাঁড়াও, গোটা দুনিয়ার কাফের বেঈমান তোমার মোকাবেলায় টিকতে পারবে না। ফর্মুলা কি, তুমি কেমনে বিজয়ী হবা? আল্লাহ আকবার। সিরাত আমি আলেমদের পড়তে বলি, আপনারা একটু তুলনামূলক করে দেখেন, অন্তত সৈয়দ আবুল হাসান আলী নদভীর মাজা খসরুল আলম বিন হেতাতুল মুসলিমিন, এই যে মুসলমানদের পরাজয় হয়ে গেছে গোটা দুনিয়াতে, এতে শুধুমাত্র মুসলমান ক্ষতিগ্রস্ত হয় নাই, কাফের বেঈমানরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই, বাজারে যখন দ্রব্যমূল্য বাড়ে, আন্দোলন করে সরকারি দল না বিরোধী দল? আপনাদের কষ্ট হইতেছে? আচ্ছা, কেন সরকারি দল কি কম দামে কিনতে পারে? তো বিরোধী দল আন্দোলন করে কেন? আচ্ছা, আন্দোলন করছে, আন্দোলন করে দ্রব্যমূল্য কমিয়েছে বা কমে গেছে কোনোভাবে, এখন শুধুমাত্র বিরোধী দল কম মূল্যে কিনবে না, সরকারি দলও কম মূল্যে কিনবে? আন্দোলন করে মূল্য যখন কমাবে, সকলেই কম মূল্যে কিনবে। এই পৃথিবীতে মুসলমানরা যখন শান্তি প্রতিষ্ঠা করেছে, পৃথিবীর সবাই শান্তিতে ছিল। মুসলমানদের অধঃপতন শুধুমাত্র মুসলমানদের অধঃপতন নয়, আজকে গোটা দুনিয়াতে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। এক ইউক্রেন যুদ্ধ নিয়ে গোটা দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যার কাছে যত অস্ত্র আছে, এগুলো মেরে ধরেও এই যুদ্ধের শেষ হচ্ছে না। মুসলমানদের অধঃপতন শুধু মুসলমানদের অধঃপতন নয়, আমি ছাত্রদের বলি, রসুলুল্লাহর আগেকার পরেকার, রসুলুল্লাহর আবির্ভাবের আগে এবং পরে ইতিহাস জাতির কাছে তুলে ধরো,
এবং জাতিকে বলে আমি চোখে দেখতে পাচ্ছি আল্লাহর নবীর আবির্ভাবের আগে আইয়ামে জাহেলিয়াত ছিল এখন আবার আইয়ামে জাহেলিয়াতের যুগ চলে আসছে বলবেন না হুজুর বিদ্যুৎ আছে কারেন্ট আছে ফ্যান আছে ভালোই তো আরে সব আছে কিন্তু শান্তিটাই তো নাই কথা ঠিক না বে ঠিক এখন জোর যার মূল্যবদা এটাকে ন্যায় ইনসাফ হলো সবার ন্যায় ইনসাফ দরকার বলবেন হুজুর সরকারের দল সাপোর্ট করেন আমিও ভালো থাকবো কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এবার লম্বা সময় যখন আমি সরকারি মেহমান ছিলাম সে মেহমানখানায় সরকারি লোক অনেক দেখছে শুধুমাত্র বুয়েটের আবরার হত্যাকে কেন্দ্র করে বুয়েটের মেধাবী ২৪ জন ছাত্র এখন সরকারি দলের সরকারের মেহমানখানায় আছে যদিও সরকারি দল আবার এর মধ্যে কিছু ছেলে এমন আছে যারা ঘটনাস্থলেই ছিল না কৌজর আমার কোনো অপরাধ নেই এই এটা তোর অপরাধ নেই তুই ওই দলের না কৌজ দলের তো এটাই তোর অপরাধ দল করছস মজা মারছস এমন তো একটু শাস্তি বুক করাই লাগবে বের হয়ে আবার সেটা করবি বেরিতে পারব না যাবজ্জীবন দিয়ে দিস তো বাইরের এখনো বাইরের লোকজন এমন করে কেন দুনিয়ার মোহে পড়ে গেছে তুমি কাউকে আঘাত করো কেন বলো সে তোমাকে কি করেছে কেন তুমি তাকে আঘাত করো তুমি যে আঘাত করো একবারও কি ভাবো নাই যে আল্লাহর কাছে জবাব দিতে হবে তুমি কি জানো না কালকে আবার তুমি একজনকে আঘাত করলে সে আবার কাল সুযোগ পেলে তোমাকে আঘাত করবে রাসূলুল্লাহ একটা শান্তির সমাজ রাষ্ট্র তৈরি করেছেন আজকেও যদি রাসূলুল্লাহর আদর্শ আমরা মানি তাহলেই এই সমাজে শান্তি আসবে না হলে শান্তি আসবে